বাংলার তথাকথিত অন্তজ শ্রেণীর কথা, তাদেরই জবানে তাদেরই যাপনে যার হাতে সবচেয়ে মূর্ত হয়ে উঠেছে তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জন্ম 1898 সালের 23শে জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামে। আজকের গল্প কামধেনুতে আমরা শুনব রাঢ় বাংলার আর এক অন্যতম অন্তজ শ্রেণী পটুয়াদের কথা। মানুষের জীবনে যেভাবে বাস্তব এবং কিংবদন্তি, চাওয়া এবং পাওয়া, প্রেম এবং লোভ, যাপন এবং অনুতাপ পরস্পরের সাথে এক স্বাভাবিক অন্তমিলে মিশে থাকে, এই গল্পের চলনও সেই রকম। ওহি যে আঁতঠ উঠ গরুকা হয় না, ফাঁসির আসামি নাথু প্রশ্ন করলে ওয়ার্ডারকে। বাঙালি পটুয়ার ছেলে নাথুর হিন্দি এর চেয়ে আর কত ভালো হবে? ক্যা বিস্ময়ে এবং তীব্র বিরক্তিতে দোবেজি ওয়ার্ডারের মুখের ভাব অদ্ভুত হয়ে উঠল। গরুকা আঁত, অর্থাৎ গরুর অন্ত্র কথাটা শোনবা মাত্র তার অন্তর থেকে দেহের সর্বাঙ্গ যেন অস্পৃশ্য বস্তুর ছোঁয়াচ অনুভব করলে। নাথু কিন্তু গ্রাহ্য করলে না। ফাঁসির আসামি ওয়ার্ডারের বিরক্তিকে গ্রাহ্য করবে কেন? ওয়ার্ডার তাকে সেলে পুড়ে লোহার গরাদে দেওয়া দরজাটা বন্ধ করছিল। ভিতরের দিকে গরাদ ধরে নাথু ওয়ার্ডারের মুখোমুখি দাঁড়িয়ে কথাটা পরিষ্কার করে বুঝিয়ে দিলে। ওই যো ওই জেঠো হামারা গলায় পরায়া ঝুলায় দেগা, উঠো তো আঁত হ্যায়, তা উঠো গরু কা আঁত হ্যায় না আর কিছু কা হ্যায়। অর্থাৎ ফাঁসির আসামির গলায় যে দড়িটা পরিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, নাথুর ধারণা সেটা কোনো জানোয়ারের অন্ত্র থেকে তৈরি। তার প্রশ্ন হলো সে অন্ত্রটা গরুর অথবা অন্য কোনো জানোয়ারের। দোবে দীর্ঘদিন বাংলার জেলখানায় ওয়ার্ডারের কাজ করছে, এ ধরনের উদ্ভট হিন্দি বুঝতে সে অনায়াসেই পারে। দোবেজি মুখ ঘুরিয়ে বার কয়েক থুতু ফেলে বললে, আরে না না, আঁত টাঁত না আছে রে, ডুড়ি আছে, ডুড়ি বহুত ফাইন ডুড়ি মোম। বাধা দিয়ে নাথু বললে, ডুড়ি দড়ি, এই দড়ি? হাঁ হাঁ দড়ি দড়ি। নাথুর মুখের দিকে চেয়ে সে থেমে গেল। দুটো গরাদে শীর্ণ হাতের শক্ত মুঠোয় চেপে ধরে নাথু আকাশের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে আছে। হাতের শিরাগুলো স্ফীত হয়ে উঠেছে, মুখের দুপাশের চোয়ালের হাড় দুটো অসম্ভব রকমের উঁচু হয়ে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে জীর্ণ শরীরের সকল শক্তি প্রয়োগ করে সে দাঁতে দাঁত চেপে ধরেছে। দোবে প্রবীণ লোক, ফাঁসির আসামিদের সম্পর্কে বহু বিচিত্র গল্প সে শুনেছে, নিজেও চোখে দেখেছে 11টা ফাঁসির আসামি, নাথুকে নিয়ে 12টা। 11টার অভিজ্ঞতাই তার যথেষ্ট, অর্থাৎ নাথু সম্বন্ধে আর তার কোনো কৌতূহল নেই। দরজায় তালা লাগিয়ে বার কয়েকে ঝাঁকি দিয়ে টেনে দেখে নালমারা জুতোর শব্দ তুলে সে চলে গেল। ফাঁসির দড়িতে ঝুলে পাটাতনের নিচে অন্ধকার গর্তের মধ্যে শরীরের সকল স্নায়বিক আক্ষেপ শেষ হয়ে গেলে নাথুর দেহ স্থির হয়ে যাবে, চোখে দৃষ্টি থাকবে না, আরও বিকৃত হবে অনেক। সে দৃশ্য চোখে না দেখাই ভালো, কিন্তু এই মুহূর্তে মনহীন অথচ জীবন্ত নাথুর চেহারা দেখে শিল্পীর লোভ হবে ছবি আঁকতে। যোগপন্থী সন্ন্যাসী বিস্মিত হয়ে ভাববে, খুনি লোকটা পেলে কোন পুণ্যে এই বস্তু। নাথুর দেহ থেকে মন বেরিয়ে চলে গিয়েছে, বাইরের প্রত্যক্ষ পারিপার্শ্বিক সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে মনোলোকের গভীর অন্ধকারে অবচেতনে প্রবেশ করেছে। এ কথা বললে তর্ক তুলব না, কিন্তু সবিনয়ে বলবো, আমার বিশ্বাস সেলের মধ্যে আবদ্ধ নাথুর মন ইট কাঠ লোহার স্থূল কঠিন নিশ্ছিদ্র অবস্থানকে অতিক্রম করে লাল মাটির পাকা সড়ক ধরে চলে যাচ্ছে, এ আমি দেখতে পাচ্ছি। লাল মাটির সড়কের দুপাশে ঘন সারিবদ্ধ গাছ, মধ্যে মধ্যে বড় বড় গ্রাম, বাজার, পাকা বাড়ি, দালান কোঠা, গ্রাম শেষে আছে মাঠ, মাঠের বুক চিরে মেটে রাস্তা। তেমনই একটি মেটে রাস্তা ধরে চলেছে তার মন। মেটে রাস্তার আশেপাশে ছোট ছোট গ্রাম,
খড়বাড়ি, বাঁশবন, ডোবা, আম কাঁঠাল, শিরিশ গাছের বাগান ঘেরা মরা দিঘি, মধ্যে মধ্যে আকাশ ছোঁয়া অশ্বত্থ গাছ, বিরাট ছাতার মতো বট গাছ, শাড়িবন্দি তাল গাছ, পোড়ো ভিটেতে খেজুর গাছ, বড় বড় গাছের তলায় চাপ বেঁধে বাবুড়ি, মানে বন তুলসীর জঙ্গল, নয়নতারা ফুলের গাছ, কালু কাঁটার বন, ম্যালেরিয়া গাছের জঙ্গল চলে গিয়েছে গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। মধ্যে বড় বড় গাছগুলোর এক একটার মাথায় আলোকলতা, তলায় ছোট গাছের জঙ্গলের মধ্যে লতিয়ে বেড়ায় বিছিতিলতা। এসব হলো চাষি সদগোপের গ্রাম। সে গ্রাম পার হয়ে ওই মেটে পথ থেকে মন্তার পথ ধরে আঁকা বাঁকা আল পথে পথে, মাঠের মধ্যে ছোট একটা কাঁদর অর্থাৎ ছোট গেঁয়ো নদী বা বড় নালা। সে নালার দুধারে ঘন অর্জুন গাছের জঙ্গল, নালার উপরে বাঁশের সাঁকো, সে সাঁকো পেরিয়ে ছোট একখানি গ্রাম, 20-25 ঘর পটুয়ার বাস। লোকে সকালে দুর্গা দুর্গা হরি হরি বলে ঘুম থেকে উঠে বাইরে এসে মুখে হাত জল দিয়ে আল্লাহ তায়লাকে ডাকে, রসুল আল্লাহকে স্মরণ করে, কেউ গৌরাঙ্গের নাম নিয়ে খঞ্জনি পট নিয়ে গ্রামান্তরে বার হয়, কেউ শুধু খঞ্জনি নিয়ে শিব দুর্গার নাম নিয়ে বার হয়, কেউ গোমাতা সুরভীর নাম নিয়ে বার হয়। সুরভি মঙ্গল গান গোধন মহিমা, ব্রহ্মা বিষ্ণু দেবগণে দিতে নারে সীমা, লোম কূপে কূপে মায়ের দেবতারি বাস, যে সে বেগো মাতা তার পুরে সর্বাস। তালে তালে হাতের মন্দিরা বাজে। নবলক্ষ গাভীর পাল ছিল এক গৃহস্থের, ঘরের কর্তাবুড়ো সকালে গোয়ালের দরজায় প্রণাম করে দরজা খুলত, বড় বউ করত গোয়াল পরিষ্কার, বড় ছেলে দিত খেতে, মেজ ছেলে দুইত দুধ, ছোট ছেলে নিয়ে যেত মাঠে। নবলক্ষ গাভী খুঁটে খুঁটে কচি ঘাস খেত, সে চারিদিকে পাহারা দিয়ে ফিরত, কোথায় আসছে সাপ, কোথায় উকি মারছে হুড়াড়, তার হাতে থাকতো লাঠি, কোমরে গোজা থাকতো বাঁশি। সন্ধ্যায় নবলক্ষ গাভী এসে দাঁড়াতো গোয়ালের সামনে, এবার সেবার পালা পড়ত বাড়ির বুড়ি গিন্নির, ছেলেদের মায়ের। প্রতিটি গাইয়ের খুঁড়ে জল দিত, শিঙে তেল দিত, কপালে দিত হলুদ আর সিঁদুর। তাদের সেবায় সন্তুষ্ট হয়ে মা সুরভী পাঠিয়ে দিলেন নিজের মেয়ে নন্দিনীর এক মেয়েকে কামধেনু। দেখলি মনে হয় আশ্বিন মাসের আকাশের সাদা মেঘের মতো নরম, আর ওই সাদা ওই বকনা বাছুরটি দেখলে চোখ জুড়িয়ে যায়, গায়ে হাত দিলে মনে হয় কোনো কচি দেবকন্যার অঙ্গে বা হাত পড়ল, হাতের নিচে কামধেনুর অঙ্গখানি শিউড়ে শিউড়ে ওঠে। পায়ের খুর পরিষ্কার করতে বসলে মাথার চুল টেনে আশীর্বাদ করে, ঘামে ভরা পিঠ চেটে আদর করে। সাধারণ গরু পিঠ চাটে ঘামের দন্তা আস্বাদের জন্য, কামধেনুর সম্পর্কেও কথা বলা চলে না, নইলে সে যখন যুবতী হয়ে ওঠে সর্বাঙ্গ ভরে ওঠে পুষ্টিতে, চিকনতর লোমে গলার গলকম্বল প্রশস্ত হয়ে ঝুলে পড়ে, মন মোহিত করে দুলতে থাকে, পিছন দিকটা ক্রমশ ভারী হয়ে উঠে থমকে থমকে চলে, অথচ সন্তান প্রসবের কোনো লক্ষণ দেখা যায় না। গৃহস্থ যখন বন্ধা গাই বলে বিরক্ত হয়ে ওঠে, তখন একদিন বিচিত্র বিস্ময়কর ঘটনার মধ্যে কামধেনুর মহিমা প্রকাশ পায়। সন্তান প্রসব করে না, অথচ প্রবালের মতো রক্তিম আভায় এবং এক রাশি পদ্মফুলের মতো পেলবতায় অপরূপ লাবণ্যমণ্ডিত হয়ে তার স্তনভাণ্ড স্ফীত হয়ে ওঠে, পাকা বিল্ল ফলের মতো পরিপুষ্ট হয়ে ওঠে স্তনবৃন্তগুলি। প্রথমে বিন্দু বিন্দু দুধ দেখা দেয় স্তনবৃন্তের মুখে, তারপর ফোঁটা ফোঁটা ঝরে পড়ে মাটিতে। কামধেনু সাড়া দেয়, ডাকতে থাকে, যেমন সন্তানবতী গাভীর স্তনে দুধ জমে উঠলে সে সন্তানকে ডাকে, তেমনি ভাবে ডাকে কামধেনু, ডাকে গৃহস্থকে, বলে, আমার সুধায় তোর ক্ষুধার নিবৃত্তি ঘটুক, তোর সন্তান দুধে ভাতে থাকুক, নে পাত্র এনে আমার সুধা সংগ্রহ করে নে। এতেও যদি গৃহস্থ বুঝতে না পারে, তবে কামধেনু তখন বসে পড়ে,
স্তনের উপর দেহের চাপ দিয়ে অনর্গল সুধা খরিত করে দেখিয়ে দেয়। বহু পুরুষের পুণ্যফল, বহু জন্মের সৎকর্মের সৌভাগ্য। পটুয়ার ঘরে কামধেনু একদিন ঠিক এইভাবেই আত্মপ্রকাশ করলেন। পুরুষানুক্রমে তারা সুরভিমঙ্গল গান গেয়ে গৃহস্থের বাড়িতে বাড়িতে গোমাতার মহিমা প্রচার করে আসছে। কত পুরুষ তার সঠিক হিসেব নেই, তবে বাপের বাপ কর্তা বাপকে বুড়ো অবস্থাতেও দেখেছিল নাথু। তারই কাছে তার গান শিক্ষার হাতে করি, বাপের সঙ্গে একসঙ্গে ভিক্ষায় বেরিয়েছে, তার গলার সঙ্গে মিলিয়ে গান করেছে, নিজেও এই গান গাইছে। বহু পুরুষের সেবার পুণ্যফলের হিসেব জমা খরচের মতো, ওর প্রমাণ প্রয়োগ লাগে না। কিন্তু জন্মের বহু সৎকর্মের ভাগ্যের কোনো লিখিত পঠিত দলিল নাই। আর গাছের চারা দেখে যেমন মাটির তলার অদেখা বীজটির আকার প্রকার গুণাগুণ অনুমান করতে কষ্ট হয় না, তেমনি ধারায় কামধেনুর আবির্ভাবে পূর্বজন্মের সুকৃতিকে সহজেই মেনে নিয়েছিল নাথু। এ জন্মের পুণ্য আছে, নইলে এই বৃদ্ধ বয়সে এ ভাগ্য হলো কি করে? নিজেদের ঘরের গাইয়ের বাছুর, সাদা ধপধপে রং, অত্যন্ত শান্ত, বাড়ির লোকের গা চেটে চেটে পাশে পাশে ফিরত। সে যখন বড় হয়ে সন্তান প্রসব করলে না, তখন সকলে বিরক্ত হয়ে উঠেছিল। সেই সময় ঘটল এই ঘটনা। পটুয়াপাড়ার সকলে ভিড় করে দেখতে এলো। শুধু পটুয়াপাড়া নয়, গ্রাম গ্রামান্তরের চাষি সদগোপেরা এলো, গোয়ালপাড়ার ঘোষেরা এলো, বিপ্রচক্র গ্রামের ভট্টাচার্য এলেন। সকলে এক বাক্যে স্বীকার করে গেল, হ্যাঁ, নাথুর পূর্বপুরুষের সেবা আর নাথুর জন্ম জন্মান্তরের সৎকর্মে তিলার্ধ সন্দেহের অবকাশ নাই। এবং এতেও কোনো সংশয় নাই যে এইবার নাথুর সংসার ধনে ধান্যে সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। নাথুও তাতে সন্দেহ করলে না, সে আশা করেই বসে রইল। তার লক্ষণও যেন দেখা দিল। কামধেনুর দুধের জন্য লোক আসতে আরম্ভ করলে। আগে দেশে ছিল এক আনাসের দুধ টাকায় ১৬ সের, এখন আকড়াগণ্ডার বছরে টাকায় ৮ সের, এক সের দুধের দু আনা দাম। নাথু কামধেনুর দুধের দাম স্থির করলে ৪ আনাসের। লোকে আপত্তি করলে না। এই আপত্তি না করাটাই তার কাছে সৌভাগ্যের সমাগমের প্রথম লক্ষণ বলে মনে হল। কিন্তু কামধেনু সমস্ত দিনে দুধ দেয় ১ সের, প্রচুর সেবা করেও ৫ পোয়ার বেশি দুধ উঠল না। তখন ৪ আনাকে সে তুললে ৮ আনায়। লোকে তাতেও আপত্তি করলে না। দৈনিক ১০ আনা পয়সা কামধেনুর আশীর্বাদ। তাছাড়া মধ্যে মধ্যে আরও উপার্জন হয় আকস্মিকভাবে। নাথু যায় ভিক্ষায়, কাঁধে ভিক্ষার ঝুলি, এক হাতে মন্দিরা, এক হাতে সরু বাঁশের তেলে পাকানো লাল রঙের ১.৫ হাত লম্বা লাঠি, মাথায় গামছার পাগড়ি, গায়ে ঢিলে ঢোলা বেমানান রকমের একটা ভিক্ষে পাওয়া জামা। সুরভিমঙ্গল গান করে ভিক্ষে চায় চাল, গো চিকিৎসা করে পায় ২ আনা ৪ আনা বকশিস। কোথাও কারো বাড়িতে গরুর অসুখের কথা শুনলে নিজে গিয়েই উপস্থিত হয়। এই নিয়ম, এই ওস্তাদের আজ্ঞা, পিতৃপুরুষের এই আচার। অবলা জীব তার জন্য ডাকবে কে? সাক্ষাৎ ভগবতী। তার সেবার জন্যে আহ্বানের প্রয়োজন আছে নাকি? প্রথমেই গরুর গায়ে হাত দেয়, স্পর্শ মাত্র শরীরে তার শিহরণ খেলে যায় কিনা পরীক্ষা করে। তারপর জিভ দেখে, মাড়ি দেখে, ঘা দেখা দিয়েছে কিনা পরীক্ষা করে, কানের ডগা মুঠোয় চেপে ধরে পরীক্ষা করে, পায়ের খুর দেখে। তারপর ভিক্ষার ঝুলির ভিতর থেকে বার করে ছোট একটা ঝুলি, হরেক রকম শিকড় জড়িবুটির মধ্য থেকে বেছে ওষুধ দেয়। বাদলার অর্থাৎ জ্বরের ওষুধ, ঘুটকের ওষুধ, ঘুড়িয়ার ওষুধ। কিন্তু গুটি অর্থাৎ বসন্ত হলে মুখ ম্লান করে বলে, মা শীতলার পূজা করান মা, পুষ্প বেঁধে দিন গোয়ালের চালের বাতায়, চরণামৃত খাইয়ে দেন সব মা ভগবতীকে। মায়ের রোষ, এর আর ওষুধ কথা বলুন। ওষুধের দাম জিজ্ঞাসা করলে জিভ কেটে বলে, উ কথা বলবেন নাই, ওষুধের দাম নিতে নাই। তারপর হেসে বলে, দামি বা কি বলেন, নদীর ধারে খোদা তালা শ্রীহরি করেছে গাছের সৃজন, তারই শিকড় আর পাতা, কতক তো আবার ঘরের পাঁদাড়ে তুলে নিয়ে আসি।
বড়ি গুলান বানাতে এক পয়সার গোলমরিচ কি আনা টাকের সিদ্ধি কি দু পয়সার অন্য কিছু লাগে, তা গৃহস্থের দুয়ারে গোধন মঙ্গল গান করে তো ভিক্ষে পাই, পেট ভরেও তো দু চার আনা বাঁচে মাসে। তবে হাত দুটি জোর করে বলে, তবে যদি বকশিস করেন দু হাত পেতে নেব, নাম করতে করতে বাড়ি যাব। কি বকশিস নেবে বলো, কি হলে খুশি হও? গৃহস্থের হাত ঝাড়লে তাই আমাদের কাছে পর্বত, যা দিবেন তাতেই খুশি, না দিবেন তাতেও খুশি, গোমাতার সেবা করলাম সেই পুণ্যিতে পারে যাব, আমার ছেলে পুলে ভালো থাকবে মাসুর অভির আশীর্বাদে। ছেলে পুলে নাই নাথুর, তবু ওই কথাগুলি গড়গড় করে বলে যায়। পিতৃপুরুষের কথা নিজের ছেলে পুলে নাই বলে কি সে কথার খানিকটা বাদ দিয়ে অঙ্গহীন করতে পারে? এক এক গৃহস্থ বাড়িতে, বিশেষ করে ভদ্রগ্রামের গৃহস্থ বাড়িতে গরুর ব্যাধি লেগেই থাকে। তাদের বলে, আপনারা বাবু লোক সদ জাতি, গরুর সেবা আপনাদের রাখালের হাতে, মা ভগবতী অবহেলা সইতে লারেন বাবু, ভালো করে যত্ন লিবেন, নিজে হাতে সেবা না করেন নিজে দাঁড়িয়ে চোখে দেখবেন হুজুর। দেখি তো বাপু, নিজে দুবেলাই দাঁড়িয়ে দেখি। তবে চিন্তিত হয় নাথু, চিন্তা করে বলে, তবে গোয়ালের দোষ হয়ে থাকবে কি? বাড়ির প্রৌঢ়া গৃহিণী গৃহস্বামীর মা এবার এগিয়ে আসেন, বলেন, দোষ হয়েছে কিনা তুমি বলতে পারো। জানি বই কি মা, এ যে আমার পিতৃপুরুষের কুলকরম, গুনে বলতে পারি। আমার ৪০টা গরু, বড় বড় বলদ, ১৫০-২০০ এক একটার দাম। আহা মা, তুমি ভাগ্যবতী। দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রৌঢ়া বলেন, সেসব তো পুরনো কথা বাবা, আজ ৫টিতে ঠেকেছে। নাথুর মাথা ঘন ঘন নড়তে থাকে সমবেদনায় আক্ষেপে। আহ, এক একটা রোগ হচ্ছে মরছে, রোগ হলে ভালো তো হয়, কিন্তু আমার ঘরে রোগ হলে গরু বাঁচে না। আহ মা, প্রৌঢ় নাথু হলুদ চোখ তুলে তাকায় প্রৌঢ়ার দিকে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দুধের গাই একটা সেদিন আমার ধরফর করে মরে গেল, দেখো তো গুনে গোয়ালের কি দোষ হলো। গোয়ালের আঙিনায় চলেন তো মা। গোয়ালের আঙিনায় বসে ভিক্ষার ঝুলি থেকে বার করে লাল খেরুয়ার তৈরি ছোট থলিটা, থলিটা খুলে বার করে এক টুকরো খড়ি, হাত দিয়ে সামনের খানিকটা জায়গার ধুলো পরিষ্কার করে নেয়, তারপর বারবার ফু দিয়ে ধুলো উড়িয়ে সরিয়ে দেয়, তারপর নিজের মাথার গামছা নিয়ে খুঁট দিয়ে পরিষ্কার করে, পরিষ্কার জায়গাটার উপর খড়ি দিয়ে তিনটি সমান্তরাল রেখা টানে, তার সামনে নিজের বাঁ হাত পেতে বিড়বিড় করে কত কিছু বলে যায়, বিড়বিড় মন্ত্র শেষ করে বেশ চিৎকার করে বলে ওঠে, দোহাই মাকাউরের কামাক্ষী, দোহাই ৩৩ কোটি দেবতারা, হে দোহাই রসুলে আল্লাহর, দোহাই মুনি ঋষির, দোহাই পীর গাজির, যদি কিছু থাকে বলিস, না যদি হয় তো ডাইনে বাঁয়ে চলিস। হাত তার চলতে থাকে মাটির উপরে, ডাইনে যায় না বাঁয়ে যায় না, সরল রেখার তিনটির মাঝখানে গিয়ে থেমে যেন চেপে বসে যায়। নাথু মুখ তুলে প্রৌঢ়ার দিকে চেয়ে বলে, আছে মা, দোষ আছে। কি দোষ? চুপ করে থাকে নাথু, কি দোষ বল? চোখ বুঝে নাথু বলে, বহুকালের পুরনো গোয়াল মা আপনার, অনেক গরুর রোগের বিষ জমে আছে মা, অনেক কালের গোবর চোনা জমে আছে, তাছাড়া মানুষেও দোষ করে, মদ এনে লুকিয়ে রাখে, মাংস এনে খায়, অভয় দেন তো বলি মা, ব্যভিচারও হয় বলে সন্দেহ হয়। অভিযোগের কোনোটাই অসম্ভব নয়, গোবর চোনা সত্যি জমে আছে দীর্ঘকাল ধরে। আগে কৃষানেরা চাষের আগে গোয়ালের মাটি কেটে তুলে নিত, সার হিসেবে ব্যবহার করত জমিতে, আজকাল সে কষ্ট তারা করে না। বাউড়ি ডোম রাখাল মাহিন্দারে বাবুদের গোয়ালের মধ্যে বেআইনি চোলাই মদ লুকিয়ে রাখে পুলিশের ভয়ে, সেখানে বসে মাছ মাংসের সঙ্গে মদও খায়, আর ব্যভিচারও হয়, বাড়ির কর্মচারী থেকে মাহিন্দার পর্যন্ত তাতে লিপ্ত। সৈদিনী হরিজন কন্যার অভাব নাই, গোয়ালের মতো নির্জন অন্তরালো নাই। অভিযোগগুলি অবহেলিত গোপন সত্য, অথচ পাপ তাতে সন্দেহ নাই। মায়ের মুখ থমথমে হয়ে ওঠে,
তিনি ছেলেকে বলেন, শুনলি তো, প্রতিবিধান করে সবের, নইলে শেষ পর্যন্ত বাড়ির লক্ষ্মীও বিদায় নেবেন। আহা মা, তুমি পুণ্যাত্মা, দিব্য বুদ্ধি তোমার। নাথু মুগ্ধ হয়ে যায় প্রৌঢ়ার কথা শুনে। প্রৌঢ়া এবার নাথুকে বলেন, এর উপায় বলতে পারো? পারি মা, সাতটি তুলসী পাতা, সাতটি বেলপাতা, জগন্নাথের মহাপ্রসাদ, গোরক্ষনাথ শিবের আশীর্বাদী আর সর্বজয়া, বেনের দোকানে পাবেন মা সর্বজয়া, এই একসঙ্গে করে পুঁতে দেবেন গোয়ালে, আর গোয়ালের মাটি তুলে দেন, দেয়ালগুলি নিকে নেন। আবার মা সুরভীর দয়া হবে, নবলক্ষ পালে গোজাল আপনার ভরে যাবে। কিন্তু কিন্তু গোরক্ষনাথের আশীর্বাদ কোথায় পাবো? সে তো অনেক দূর। আমি দিব মা, আমার কর্তা বাপ গিয়েছিল, সেই আশীর্বাদী তিন পুরুষ ধরে আমাদের আছে মা। বাবা গোরক্ষনাথের নাম নিয়ে নতুন বেলপাতা তাতে দিয়ে রাখি, এক ফোঁটা গঙ্গা জল পরশ করলে পাপ যায়, এক কলসি জল দিলে সেও গঙ্গা জল হয়ে উঠে। বলতে বলতেই সে ঝুলি খুলে একটি শুকনো বেলপাতা বার করে, আল গোছে মায়ের হাতে ফেলে দেয়। মা খুশি হয়ে নাথুকে দেন একখানা পুরনো কাপড়, একটা জামা, আটানা পয়সা এবং আঁচল ভরে চাল, তার সঙ্গে মুড়ি আর নাড়ু। নাথুর কৃতজ্ঞতার আর সীমা থাকে না, সে উচ্ছ্বসিত হয়ে বলে, মঙ্গল হবে মা, কল্যাণ হবে মা, ধর্মের সংসার তোমার, তোমার পুণ্যে যে পাপ বাইরে থেকে আসুক, আগুনের মুখে তুলোর মতো, খড়ের মতো পুরে ছাই হয়ে যাবে মা। মা হাসেন পরিতৃপ্তিতে স্নিগ্ধ মিষ্ট হাসি। নাথু বলে, আপনি গোয়ালে মাটি কাটান, দেওয়াল নিকান, তারপর একদিন আমার মা সুরভিকে এনে আপনার গোয়ালে নিঃশ্বাস ফেলিয়া পবিত্র করিয়া দিব। সুরভির গোবরের চোনায় সব দোষ কেটে যাবে মা। আমার বাড়িতে কামধেনু আছেন মা। কামধেনু? প্রৌঢ়ার বিস্ময়ের আর সীমা থাকে না। হ্যাঁ মা, কামধেনু। নাথু সগৌরবে কামধেনুর বর্ণনা করে, ব্যাখ্যা করে, আশ্বিন মাসের মেঘের সাদা নরম মতো বরণ, তেমনি কোমল আমার মায়ের অঙ্গ। পলা জানেন মা? আর জানবেন বই কি, লক্ষ্মীর ভাণ্ডার, হীরা মণি মুক্তা প্রবাল এসবই তো মায়ের ভাণ্ডারে আছে, তেমনই বরণ আমার কামধেনুর পালানের মা, মাখনের মতো নরম মোলাম। বলেই যায় নাথু, বলেই যায়, থামতে চায় না, মনে হয় বলা হলো না। মা বলেন, তুমি ভাগ্যবান বাবা, এনো একদিন, নিয়ে এসো, মায়ের পুজো করব আমি। তারপর হঠাৎ বলেন, বসোয়া নিয়ে হিন্দুস্থানীরা বেড়ায়, তুমি তোমার কামধনু নিয়ে বেড়াও না কেন বাবা? গৃহস্থের মঙ্গল হয়, তোমারও মায়ের কৃপায় রোজগার হয়। রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের রানী, রাজার মা, রাজবুদ্ধি, মায়ের বুদ্ধি আর মা সুরভীর মাহাত্ম্য। নাথুর সংসার পরিপূর্ণ হয়ে গেল। কামধেনুর শিং দুটিতে এসে পিতলের খাপ পরিয়ে দিলে, গলায় ঝুলিয়ে দিলে চার পাঁচ সারি লাল সবুজ হলুদ কালো পাথরের মালা, তার সঙ্গে ঘুঙুর ঘণ্টা, পিঠে চাপিয়ে দিলে ছাপানো কাপড়ে কুড়ি গেঁথে সুন্দর দোলাই। মাকে নিয়ে সে গ্রামে গ্রামে ঘুরত, পরীক্ষা দেখাতো কামধেনুর বাঁট টিপে দুধ বার করে। বেলা দুপুর পর্যন্ত গেরস্তের দোরে দোরে ঘুরে গ্রাম থেকে বেরিয়ে মাঠের কোনো দিঘির ঘাটে এসে বসে নিজে মুড়ি চিবত, কামধেনুর সামনে বিছিয়ে দিত একখানি গামছা, তাতে ঢেলে দিত ভিক্ষার চালের কিছু চাল। কামধেনু চালগুলি খেয়ে ঘাটে জল খেত, তারপর উঠে এসে নাথুর পিঠ চাটত, মাথার চুল চাটত। হঠাৎ কি যে হলো, জানেন খোদাতায়লা, জানেন ভগবান গোলকপতি হরি, জানেন পয়গম্বর, জানেন মুনি ঋষিরা, সাধু মহাত্মারা, তাই বা কেন, নাথুও জানে, জানবে না কেন? পাপ, পাপে ভরে গেল দুনিয়া, পাপের ভার পরিপূর্ণ হয়ে উঠল, সৃষ্টির মধ্যে সৃষ্টি ছাড়া কাণ্ড ঘটতে লাগলো, মহামারণ চলতে লাগলো, আর তার বিরাম নেই। সে বছর বানে দেশ গেল ডুবে হেজে, ফিরে বছরে শীতকালে মাখ পয়লা, পৃথিবী উঠল কেঁপে ভূমিকম্প। নাথু গিয়েছিল মা সুরভিকে নিয়ে গ্রামান্তরে, দুপুরবেলা দুনিয়া টলতে লাগলো,
বাড়ি দুলছে, বড় বড় গাছ দুলছে, দিঘির জল এপার থেকে ঢেউ তুলে ওপারে ছুটছে, ওপার থেকে হুড় হুড় করে এপারে আসছে, আছাড় খেয়ে পড়ছে, মাটির ভেতর থেকে শব্দ উঠছে, যেন 10-20টা রেল ইঞ্জিন ছুটে আসছে, সেই ইঞ্জিনে ড্রাইভার নাই। মা সুরভি বসে পড়ল মাটির ওপর, নাথু উল্টে পড়ে গেল। বসুমতি স্থির হলেন, নাথু বাড়ি এলো। বাড়িঘরের চিহ্ন নাই, পড়ে আছে শুধু ভাঙা দেওয়াল, আছাড় খেয়ে মুখ থবড়ে পড়া চাল। কোথায় স্ত্রী, কোথায় ছেলেরা, কোনো সন্ধান মিলল না। 3 দিন লাগলো মাটি সরাতে, তখন মিলল সন্ধান, পচা গন্ধ বেরিয়েছে তখন। তারপর বছর এলো আরও ভয়ঙ্কর বছর, পৃথিবীর মাটি শুকিয়ে হলো কাঠ, তেতে হলো আগুন, আকাশ গেল ঘন কুয়াশায় ভরে, মেঘ গেল উড়ে, বাতাস হয়ে উঠল আবিল, নদী গেল শুকিয়ে, পুকুরে দিঘিতে জেগে উঠল পাঁক, শুকিয়ে শুকিয়ে তাও ফেটে হলো চৌচির। মাটি জল বাতাস দূরের কথা, নাথুর কামধেনুর দুধ গেল শুকিয়ে। একটা গ্রাম ঘুরেও চাল কাপড়ের বোঝা নাথুর পক্ষে ভারী হয়ে উঠত, 3টে গ্রামে ঘুরেও নাথুর ঝুলির অর্ধেকের উপর খালি থাকতে আরম্ভ করল। সেই বছর নাথুর পরীক্ষা। নাথুর সামনে এসে দাঁড়ালো জগদীশ পটুয়ার 20 বছরের যুবতী মেয়ে ফুলমণি। ভূমিকম্পে স্ত্রী পুত্র ভরা সংসার, মাটির দেওয়াল চাপা পড়ে জীয়ন্তে যখন খোদা তালার মসজিদে ভগবানের কোপে কবরে গেল, তখন আর সংসার সে করবে না বলেই সংকল্প করেছিল। কিন্তু ফুলমণি এলো, মণি ঋষিদের সামনে স্বর্গের অপ্সরা ঘাড় বেঁকিয়ে গালে একটা আঙুল রেখে একটু হেলে যেমন ভাবে এসে দাঁড়াত, তেমনই ভাবে এসে দাঁড়ালো। ফুলমণির স্বামী হাঁপানির রোগী, তার উপর এই দুর্ভিক্ষের বছর সে পেটের জ্বালায় ফুলমণিকে 100 টাকা আর 5 মন চাল নিয়ে হেফাজতদি শেখ পাইকারকে বেচবার ফন্দি করছিল। কিন্তু ফন্দির ফাঁস এড়িয়ে ফুলমণি পালিয়ে এসেছে বাপের বাড়ি। কুচ্ছিত কদাকার হেফাজতদির তুলনা দিয়ে পটুয়ার মেয়ে ফুলমণি বলেছে, ওর চেয়ে যমদূতেরা কার্তিক। তার মানে? বাঁকা চোখে চেয়ে ঠোঁট বেঁকিয়ে ফুলমণি বললে, পটুয়ার ছেলে ছড়া পাঁচালি গান কর, এর মানে যদি না বুঝ তবে আমার নয়, তোমার মরণ ভালো। ফুলমণির এমন রূপ কিছু ছিল না, যা ছিল তাও হাঁপানি রোগী স্বামীর হাতে পড়ে বিশেষ করে এই বছরে একেবারেই গিয়েছে। তবে ফুলমণির রূপে যে দুটি ছিল অপরূপ, সে দুটি এতেও যাবার নয়, যায়ও নাই। ভাষা ভাষা ডবডবে চোখ আর পাতলা বাঁকানো দুটি ঠোঁট, বিশেষ করে চোখ দেখলে মনে হয় মেয়েটার চোখে যেন কিসের ঘোর লেগে রয়েছে, চোখের দিকে তাকালে ওই ঘোরের ছোঁয়া। বরাত ধরে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়েছিল নাথু, এতক্ষণে সে নড়ল, ঘাড় ফিরিয়ে এপাশ ওপাশ দেখলে একবার, তারপর পিছন ফিরে সেলের ভিতরটা একবার ভালো করে দেখলে, সমস্ত ঘরটা একবার ঘুরলে, আবার এসে গড়াদে ধরে দাঁড়ালো, তারপর হাঁকতে লাগলো, সিপাহিজি, হ্যাঁ সিপাহিজি, কেয়া কয়লা, কয়লা এক টুকরো পোড়া কয়লা, কয়লা কয়লা কে হোগা, আরে ছবি আঁকে গা ছবি, আরে খেয়া তুম পাগল হো গিয়া, আরে যাও যাও বৈঠো আরাম করো নি যাও, চলে গেল অর্ডার। সিপাহিজি, হে সিপাহিজি, হে সিপাহিজি, আরে হো হো সিপাহিজি। অর্ডারটা ফিরে এসে এক টুকরো পোড়া কয়লা ছুঁড়ে দিয়ে গেল। নাথু সাগ্রহে কুড়িয়ে নিয়ে একটা কোণে বসে ছবি আঁকতে আরম্ভ করল, চোখ আঁকতে লাগলো। সুরভিমঙ্গল গান গিয়ে ভিক্ষে করে দিন কাটালেও নাথু পটুয়ার ছেলে, নাম জিজ্ঞাসা করলে বলতো নাথু চিত্রকর, জাতিতে পটুয়া, ধর্মে ইসলাম। তুলি একেবারে না ধরা নয়, ছবি আঁকার খেয়ালটাও তার পাগলামি নয়, সে পাগল হয়ে যায়নি। ফুলমণির চোখ দুটো মনে পড়ে বুকে তার নেশা জেগে উঠেছে, খেয়াল হয়েছে যদিন বাঁচবে
ফুলমণির চোখ দুটো বসে বসে দেখবে, বড় বড় ডব ডবে দুটো চোখ। ওই চোখের সে কি নেশা! পটুয়ার ছেলে নাথু ছড়া মঙ্গল গান অনেক জানে, ফুলমণির চোখের কথা বলতে গেলে একটি কথা তার জিভের ডগায় আপনি এসে পড়ে, মুনিজনের মন ভুলানো। কথা বলতে বলতে ফুলমণির চোখের পাতা ঢোলে নেমে আসত, চোখ দুটি হতো তখন আধখানা চাঁদের মতো, অঘরে ঘুমোলে ফুলমণির চোখ হতো যেন রমজানের চাঁদের ফালি, আর তার দুই পাতলা বাঁকা ঠোঁট মনে হতো অহরহই যেন মুচকে হাসছে, যে হাসির মানে ঠিক বোঝা যায় না, শুধু আন্দাজ করা যায়। ফুলমণির চোখ দেখে যে নেশা লাগে, সে নেশার ঘরে মিঠে হাওয়ার আমেজ লাগিয়ে দেয় ওই বাঁকানো পাতলা ঠোঁটের মুচকি হাসি। মুনি ঋষির তপস্যা যায়, রাজার রাজ্য নাশ হয়, মোহিনীর মোহে শিব ছোটেন পাগলের মতো, স্বর্গের দেবতাদের অভিশাপ ভিন্ন, এ নেশার ঘোর কাটে না। নাথু তো ছাড় মানুষ, আফসোস নাই, খেদ নাই, মোহিনী মায়ায় ভুলেছিল নাথু। সকালে উঠে খোদা তায়লা রসুল আল্লাহর নাম নিচ্ছিল, দয়াময় হরিকে ডাকছিল, সৃষ্টি রক্ষা কর, মেঘ দাও, জল হোক, দুনিয়া ঠান্ডা হোক, চাষবাস হোক, শুকনো মাটিতে দুব্ব গজাক, মানুষ বাঁচুক, গরু বাছুর বাঁচুক, আমার মা সুরভি ঘাস খেয়ে বাঁচুক। কামধেনুর পাঁজরা বেরিয়েছে, বাঁটে আর দুধ নাই, ভিক্ষে গিয়ে চাল যা মেলে তার দু মুঠোতে কামধেনুর পেট ভরে না, বাকি দু মুঠোয় নাথুর পেটেরও জ্বালা ঘোচে না। না, যেদিন যায় সে সেই ভালো মায়ের বাড়ি, সেদিন সেখানে কিছু মেলে, দু আঁটি ঘর, কিছু ভুষি, কিছু চালও খেতে পায় সুরভি, সেও আঁচল ভরে মুড়ি পায়, শের খানেক চালও পায়। ভাগ্যবানের সংসার, রাজা জমিদারের বাড়ি, মা লক্ষ্মীর অচলা বাস সেখানে, দুনিয়ার অভাব সেখানে ঢুকতে পায় না। নদী শুকিয়েছে, নালা শুকিয়েছে, পুকুর শুকিয়েছে, ডোবা ফেটে কাঠ হয়েছে, তাই বলে গঙ্গায় কি জলের অভাব, না সাগর সমুদ্রে চড়া পড়েছে। কিন্তু এক বাড়িতে নিত্য তো যাওয়া যায় না, বসে বসেই ভাবছিল নাথু। হঠাৎ এলো ওই সর্বনাশী, ফুলমণি এলো হাতে এক মুঠো কাঁচা ঘাস পাতা। সুরভির মুখে ঘাসের মুঠোটি ধরে দিয়ে দু হাতে তার গলা জড়িয়ে মুখের পাশে মুখ রেখে সুরভি বললে, মাঠে গেলাম সায় ঘাস তুলতে, সায় ঘাস পেলাম না, তোমার জন্য এলাম খুঁটে খুঁটায় ঘাস মুঠাটি, খাও তুমি। মধ্যে মধ্যে চোখের পাতা যখন সে তুলছিল, তখন নাথুর চোখের উপর পড়ছিল তার দৃষ্টি, যখন চোখের পাতা নামছিল তখন সে চোখে লাগছিল আধখানা চাঁদের নেশা, মোহিনী মায়া। নাথু ভুলে গেল আল্লাহ তায়ালা পয়গম্বর দয়াময় হরির কাছে কি বলছিল, সে সব কথা সে ভুলে গেল। পেটে ভুখের আগুনের দাহ যেন আর বুঝতে পারল না, সে উঠে গিয়ে ধরল ফুলমণির হাত। ফুলমণি উঠে হাত ছাড়িয়ে সরে দাঁড়ালো, একটু হেলে ঘাড় বেঁকিয়ে তেরচা চোখে চেয়ে বলল, ছি ছি। পাতলা ঠোঁটে তার সেই মিহি হাসির আমেজ। নাথু বললে, আমাকে নিকা করবে বল? ফুলমণি বললে, সেই হেপরোগি আসছে হেফাজতদিকে নিয়ে, 100 টাকা আর 5 মন চাল আমার দাম, পারবে দিতে? বলে সে চলে গেল। মুনির তপস্যা যায়, রাজার রাজত্ব যায়, সে কি তাদের লোকসান মনে হয়? যদি হবে তবে তারা মাতে কেন? নাথুর আফসোস নাই, সে কামধেনুকে নিয়ে গিয়ে দাঁড়ালো ভালো মায়ের বাড়ির উঠানে। আমার মা সুরভিকে কিনবেন মা? বেচবে তুমি? মা আশ্চর্য হয়ে গেলেন, বেচব মা, মায়ের আমার দশা দেখেন, আমার পেট দেখেন, পিঠা গিয়ে ঠেকেছে। আর বলতে লজ্জা হলো নাথুর, বলতে পারলে না ফুলমণির কথা। আমি তো 2-1 বার আগে বলেছি তোমাকে, তখন তো রাজি হওনি, তা বেশ, দিতে যদি চাও, যদি মনে কোনো দুঃখ না রেখে দিতে পারো, তবেই আমি নিতে পারি।
এই মা সুরভির গায়ে হাত দিয়ে বলছি, মা হিয়ে খোলসায় দিব আমি। সেবার আমাকে 250 দিতে চেয়েছিলেন, সেই দাম দিবেন। সে বাজারে এ বাজারে তফাত আছে বাবা। দুর্ভিক্ষের বাজারে 10 টাকার জিনিস 5 টাকায় পাওয়া যাচ্ছে। স্তব্ধ হয়ে রইল নাথ। 100 টাকা 5 মন চাল দিয়ে হবে 150, 250 টাকার অর্ধেক কত? 200 অর্ধেক 150-এর অর্ধেক। মা বললেন, আচ্ছা আচ্ছা, তাই পাবে তুমি, যখন বলেছি নিজের মুখে তখন তাই দেবো। কিন্তু কিন্তু দেখো বাবা, মনে কোনো দুঃখ রেখো না। না না, কোনো দুঃখ করব না, কখনো না, ভগবানের নাম নিয়ে বলছি মা, না না না। মায়ের ছেলে ইংরেজি পড়া বাবু, তিনি বললেন, খেপেছ নাকি? 250 টাকা? কামধেনু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না বাবা। কামধেনু, সে আবার কি, ওসব বাজে কথা। না না, ও কথা বলতে নেই, জানো কি, সন্তান প্রসব না করে গরুটি দুগ্ধবতী হয়েছে। হেসে বাবুটি যে কথা বলেছিলেন সে কথা আজও কানের কাছে বাজে নাথুর। ও রকম হয়, ওকে বলে প্রকৃতির খেয়াল। আরে খবরের কাগজে পড়োনি, জোয়ান ছেলে হঠাৎ মেয়ে হয়ে গেল, মেয়ে দেখতে দেখতে বেটা ছেলে হয়ে গেল? কিন্তু তারা তো শিখণ্ডী নয়, অর্জুনও নয়। মা রাগ করে নিজের বাক্স থেকে টাকা বার করে দিয়েছিলেন নাথুকে। টাকা নিয়ে নাথু বাড়ি ফিরল। পথে কে কেঁদেছিল মনে পড়ে না। জেলখানায় বসে নাথু ফুলমণির চোখের ছবি আঁকতে আঁকতে কখন ছবি আঁকা ছেড়ে স্থির হয়ে দেয়ালের দিকে চেয়েছিল। দেওয়াল ভেদ করে শহর, পথ, মাঠ, ঘাট পেরিয়ে চলে গিয়েছিল। হঠাৎ হঠাৎ সে আবার চঞ্চল হয়ে উঠল, বিস্মিত হয়ে ভাবছিল, সে কই, কান্নার কথা তো মনে পড়ছে না? মনে পড়ে বড় বড় ডব ডবে দুটি চোখ। খুব জোরে হেঁটে বাড়ি ফিরেছিল সে, কোনো আফসোস হয়নি তার। ফুলমণিকে নিকা করে সারা রাত তাকে নিয়ে জেগেছিল। আফসোস হলো মাসখানেক পর, ফুলমণির নেশাটা যেন কমে এসেছে তখন। মাসখানেক পর সে ভালো মায়ের বাড়িতে এসে দাঁড়াল। ঠুন ঠুন করে মন্দিরার আওয়াজে তুললে, মা সুরভি মঙ্গল করবেন, মা বাড়ির বাচ্চাদের দুধে ভাতে রাখবেন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে। আহা হা, গান গোধন মহিমা, মা গো গোধন মহিমা। মা বললেন, এসো এসো, ভালো আছো? কেঁদে ফেললো নাথ। না মা, ভালো নাই। কি হলো? কি হবে মা, পাতকির জীবনে সুখ থাকে না। চুপ করে থাকেন মা, একটু থেকে চোখ মুছে নাথু আরম্ভ করে, ব্রহ্মা বিষ্ণু দেবগণে দিতে না রে সীমা। গান শেষ করে ভিক্ষে নিয়ে নাথু বলে, একবার মা সুরভিকে যা দেখব মা। দেখবে বই কি, যাও দেখো, তুমি তো জানো সব। সুরভিকে দেখে নাথু যেন কেমন হয়ে গেল। এক মাসেই গায়ে ভরে উঠেছে সুরভি, সাদা রোঁয়াগুলি যেন চিকচিক করছে রোদের ছটাপে। কাঙালের ঘরের মেয়ে বড়লোকের ঘরে বিয়ে হয়ে যেমন রূপে জৌলুসে ফেটে পড়ে, তেমনই চেহারা হয়েছে সুরভির। সুরভি ফিরে তাকালো নাথুর দিকে, সে চোখ দেখে নাথু ভুলে গেল ফুলমণির চোখ। তার ইচ্ছে হলো বুক ফাটিয়ে কাঁদে, ইচ্ছে হলো দড়িটা খুলে সুরভিকে নিয়ে ছুটে পালায়। হঠাৎ নিজেই সে প্রায় ছুটে পালিয়ে গেল, জনহীন মাঠের পথে এসে সে কাঁদলে, খুব খুব জোরে চেঁচিয়ে চেঁচিয়ে হাপুস নয়নে কাঁদলে। বাড়ি গিয়ে সেদিন ঝগড়া হলো ফুলমণির সাথে, রাত্রে ঘুম হলো না। মাঝ রাত্রে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে উঠানে দাঁড়ালো। রাত্রের অন্ধকারে গিয়ে নিঃসাড়ে গোয়ালের দরজা খুলল, কিন্তু ভয়ে সে ঘেমে উঠল। ফিরে গিয়ে বসল নিজের দাওয়ার উপর, শেষ রাত্রে সেইখানে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার গেল, সেদিন রাত্রে এসে মাঠের ধার পর্যন্ত এসে ফিরে গেল। আবার গেল পরদিন, ভালো মায়ের বাড়ির ঝি বললে, ও মা, এ যে এবার নিত্য আসতে লাগলে গো। মা ধমক দিলেন, নাথু লজ্জায় মরে গেল। সেদিন সে সুরভিকে দেখে ফিরে মাঠে পুকুর পাড়ে গাছতলায় গামছার খুঁট খুলে মুড়ি বার করে বসে রইল সামনের দিকে চেয়ে।
অনেকক্ষণ পরে এক মুঠো মুড়ি মুখে পুরে না চিবিয়ে বসে রইল কিছুক্ষণ। বহুক্ষণ ধরে মুড়ি খাওয়া শেষ করে ঝোলার ভিতর থেকে লাল খেরুয়ার থলিটি বার করলে, নাড়লে চাড়লে, তারপর বাড়ির দিকে ফিরল। পথে কাঁদর অর্থাৎ সেই ছোট নদীটির ধারের ঘাটে এসে থমকে দাঁড়ালো। অনেকক্ষণ ভেবে সে নদী পার না হয়ে পাশের জঙ্গলে ঢুকল। ঘন জঙ্গল, কত রকমের গাছ, কত রকমের লতা, খুঁজতে লাগলো নাথু একটা কিছু। পটুয়াদের পটের শেষ অংশে আছে ধর্মরাজের দরবার, চিত্রগুপ্ত হিসাব রাখেন পাপ পুণ্যের। রথে চড়ে পুণ্যাত্মা যায় স্বর্গে, ফুলে ফলে ভরা বাগান, কুলে কুলে ভরা নদী, মণি মাণিক্য সাজানো বাড়ি ঘর, পাপীরা যায় নরকে। আবছা অন্ধকার, নানা ভয়াবহ দৃশ্য, তার মধ্যে আছে একটা জল ভরা কুণ্ড, প্রথমটার জল স্থির, দ্বিতীয়টার সে জলে ঢেউ উঠছে, নিচ থেকে যেন কিছু ঠেলে উঠছে, তৃতীয়টায় দেখা যায় জলের উপর মাথা তুলে উঠেছে সাপ, লিকলিক করছে তার জিভ। নাথুর মনে হলো ঠিক তাই, ঠিক তাই, গো চিকিৎসক নাথু, ওষুধও চেনে, বিষও চেনে, জঙ্গলে খুঁজছিল সে বিষ, মারাত্মক বিষ। এক পায়ে গয়ে থমকে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে খোঁজে, ওটা কি? ওই যে জঙ্গল থেকে বেরোলো সে সন্ধ্যের মুখে, ফুলমণির ডব ডবে ঢলঢলে চোখ, পাতলা বাঁকা ঠোঁটে সেদিন অনেক চুমা খেয়েছিল নাথ, কোনো আফসোস হয় নাই তার, এক বিন্দু না। হঠাৎ চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো নাথ, পাগলের মতো ছুঁড়ে ফেলে দিল কয়লাটা, আর সে স্মরণ করতে পারছে না ভয়ঙ্কর স্মৃতি। উঠে দাঁড়িয়ে গরাতটা ধরে গরুর মতো শব্দ করতে লাগলো, প্রায়শ্চিত্তরা তো গোহত্যাকারীর মতো। ডিগ্রির অর্থাৎ সেলের পাশে যে ওয়ার্ডার রাউন্ড দিচ্ছিল সে ছুটে এলো, ওদিক থেকে চিফ ওয়ার্ডার যার চার্জে তখন জেলখানা, সেও হন্তদন্ত হয়ে এলো, ক্যা হুয়া, আরে হুয়া ক্যা। নাথু অকস্মাৎ হাম্বা হাম্বা করে গরুর ডাক ডাকতে আরম্ভ করেছে, চোখ দুটো রাঙা লাল। সেলের দরজা খুলে চিফ ওয়ার্ডার বললে, এ পানি লাও, পানি লাও, ঢাল মাথায় ঢাল, ফাঁসির আসামি আজই হুকুম হয়েছে, এখন দু একদিন নরম করবে, ও মাথায় জল ঢাল, দরকার হলে কুয়াতলায় নিয়ে যা, জেল হাসপাতালের ডাক্তারকে খবর দে, এই কই খবর দে। মুখের কাছে মুখ এনে নাথু বলল, যে কয়েদিটা তার মাথায় জল ঢালছিল তাকেই বললে, 25 টাকা দুব, কাল রাত্রে বাবুদের যে গাইটা মরেছে তার চামড়াখানা ছাড়িয়ে আমায় দিবি। কয়েদি বিরক্ত হয়ে বলল, হে কি বলছো জাতা, বাবুদের গায়ের ভাগার তো তোর, ওই চামড়াটা আমার চাই। ওয়ার্ডার এগিয়ে এলো, ধমক দিল, এই। কম্পাউন্ডার মেজার গ্লাসে ওষুধ নিয়ে এসে ঢুকল। দীর্ঘ ঘুমের পর সকালে শান্ত দৃষ্টিতে সেলের দরজার ফাঁক দিয়ে আকাশের দিকে চেয়ে উঠে বসল নাথু। হায় খোদা তায়লা, রসুলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে ভগবান, হে গোবিন্দ, মাফ করো আমার সকল পাপ, সকল গোহান, মাফির মঞ্জুর হোক, আমার ফাঁসি হোক, মা সুরভিকে আমি বিষ দিয়ে মেরেছি গো, কেউ সন্দেহ করে নাই, করবার উপায় ছিল না, গভীর রাত্রে গিয়ে সুরভির ডাবায় আমি বিষ রেখে এসেছিলাম, নিজে দুদিন যাই নাই গো, তার জন্য আমার ফাঁসি হোক। এছাড়া আর কোনো পাপ নাথু করে নাই, মুচিদের কাছে সুরভির চামড়াখানি সে কিনেছিল, কিনেছিল, তার ইচ্ছে ছিল ওই চামড়াখানি নিয়ে সে ঘর থেকে চলে যাবে, ফকির সন্ন্যাসী হয়ে যাবে। এলো হেফাজ যদি পাইকার, চামড়ার কারবার করে, মুচিদের কাছে খবর পেয়ে এলো, হে তুই চামড়া কিনেছিস, আ ব্যবসা করছিস নাকি, আমার সাথে কারবার কর, কিনে রাখবি চামড়া, আমি আসবো মাঝে মাঝে, আমার ঘোড়া আছে। হেসেছিল নাথু, তারপর কানের কাছে মুখ নিয়ে হেফাজ যদিকে বলেছিল, শুধু মরা চামড়া কিনবে না, হার মাস চামড়া সব, মানে জ্যান্ত কিনবে, ফুলমণিকে চাই দিবি, কত 200, তাই রাত্রে এস, গাড়ি কিংবা ডুলি লিয়ে।
ফুলমণিকে বেচে সে টাকায় তার চামড়ার ব্যবসা। ফুলমণির পাপ, ফুলমণির জন্য সে মহাপাপ করেছে। সকল পাপের মূল ফুলমণি, কিন্তু তবু ফুলমণির জন্য সে কাঁদে। কতদিন সে কেঁদেছে। বেশ চলছিল, টাকা পয়সা অনেক হয়েছিল তার। দেশ গ্রাম ছেড়ে বাজারে বড় রেল জংশনে আস্তানা গেড়েছিল, ডাঁই করে রাখত চামড়া, চালান দিত এখানে ওখানে। শান্তশিষ্ট মানুষ, রোজ সকালে উঠে বলতো, আমার গুনহা মাফির মঞ্জুর হোক আল্লাহ, পাপ খণ্ডন কর ভগবান। ধীরে ধীরে সব সে ভুলেও আসছিল। হঠাৎ হঠাৎ ঘটনাটা ঘটে গেল। একটা শীর্ণ লোক একগাছি দড়ি হাতে এসে দাঁড়িয়ে গরুর মতো ডাকতে লাগলো, হাম্বা হাম্বা। গরু মারা, গোহত্যাকারী, লোকটা গোহত্যা করেছে তাই ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মানুষের ভাষার বদলে গরুর ভাষায় মানুষের কাছে নিজের পাপের স্বীকারোক্তি জানিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছে। সুরভি মঙ্গল গান ছিল নাথুর একদিনের পেশা, সে জানে, সব জানে। লোকটা গরুর ডাক ডেকে দৌড়ে দাঁড়াতেই নাথু চমকে উঠল। লোকটা আবার ডাকলো, হাম্বা। স্থানকাল পাত্র সব গোলমাল হয়ে গেল নাথুর। মুহূর্তে পাগল হয়ে সে ঝাঁপ দিয়ে পড়লো লোকটার ওপর। বহু কষ্টে লোকজন মিলে নাথুকে টেনে তুললো। লোকটার বুকের ওপর বসে দু হাতে সে তার গলাটা নির্মমভাবে চেপে ধরেছিল। লোকটার জিভে বেরিয়ে এসেছে, চোখ দুটো হয়ে উঠেছে রক্তের ডেলা। মরে গিয়েছে লোকটা। ফাঁসিতে তার দুঃখ নাই, গোহত্যাকারীকে মেরে ফাঁসি যেতে কোনো আক্ষেপ নাই তার। তবে ফাঁসিটা গরুর আঁতে হলেই তার আর কোনো খেদ থাকত না। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলে আল্লাহ মুহাম্মদ হে ভগবান মা সুরভি, তোমাদের মর্জি সব। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে এপাশ ওপাশ চেয়ে কালকের কয়লাটা তুলে নিল। কি করবে সে কদিন, কি নিয়ে থাকবে? কাল দুটো চোখ এঁকেছিল, সে দুটোর দিকে তাকিয়ে আজ সে চমকে উঠল। ফুলমণির চোখ তো হয় নাই, এ যে গরুর চোখ হয়েছে, সুরভির চোখ, তা বেশ হয়েছে। ওরই পাশে আজ ফুলমণির ডব ডবে ঢল ঢলে চোখ দুটি আঁকবে। ও চোখের নেশা বেঁচে থাকতে ছাড়তে পারবে না।